আজ রাত এগারোটার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর শেষ বহর টেস্ট দলের স্পেশালিস্টরা যাবেন শনিবার সকাল পৌনে এগারোটার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান তাই তাকে ছাড়াই এই সিরিজ খেলতে হবে বাংলাদেশকে তবে সাকিব থাকলে ভালো হতো বলে জানিয়েছেন সুমন দেশ ছাড়ার আগে আজ বাসার বলেন সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে তবে দক্ষিণ আফ্রিকায় সাকিবকে ছাড়াই ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে হাবিবুলের সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না তার জায়গায় যে খেলবেন সেই এখন সেরা খেলোয়াড় তাকে নিয়েই চেষ্টা করতে হবে এর আগেও সেরা খেলোয়াড়দের ছাড়া আমাদের খেলতে হয়েছে এবং পারফর্মও করেছি আমার বিশ্বাস যারা দলে আছেন তারা ভালো করতে পারবে আমাদের বিশ্বাস এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত চোদ্দটি ওয়ানডে আর ছয়টি টেস্ট খেললেও একটাও জয় নেই টাইগারদের এবার এই জয় খরা কাটানোর আশা দেখালেন হাবিবুর দক্ষিণ আফ্রিকার দলটা যথেষ্ট ভালো কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং তবে আমাদের ওয়ানডের ফর্ম যদি দেখেন একটু আশাবাদী তো হতেই পারি সেই আশা নিয়েই যাচ্ছি আমরা জানি যে আমাদের কাজটা কঠিন হবে ওরা এবার মূল খেলাগুলো দিচ্ছে মানে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের আগে নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন বলেছেন প্রতিয়ারা এবার বাংলাদেশকে গুরুত্বের সাথে নিচ্ছে কঠিন এই সিরিজের আগে বাংলাদেশের দলের সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন বাসার দক্ষিণ আফ্রিকার সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ লড়াই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে কন্ডিশন কঠিন হলেও একদিনের ক্রিকেটে বাংলাদেশের ভালো ছন্দ ধরে রাখার আশায় বুক বাচ্ছেন বাসার তিনি বলেন দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো কন্ডিশনও আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং তবে আপনি যদি আমাদের ওয়ানডের ছন্দটা দেখেন একটু আশাবাদী তো হতেই পারি সে আশা নিয়েই যাচ্ছি তবে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা বধ যে সহজ হবে না ভালো করেই অনুধাবন করছেন তিনি বলেন আমরা জানি যে আমাদের কাজটা কঠিন হবে ওরা ওদের বাসার সেরা দলটা আমাদের সঙ্গে নামছে এবার ওরা সেরা ভেনুতে খেলাগুলো দিচ্ছে এবার ওরা বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ছন্দে আছে সেটা যদি ধরে রাখতে পারি আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি তবে এই সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি নিয়েও বাসার সন্তুষ্ট টেস্ট ক্রিকেটাররা কেপটাউনে ক্যাম্প করার সুযোগ পেলেও ওয়ানডে দল গিয়েই নেমে যাবে সিরিজ খেলতে